আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে যারা আছেন তাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে শুরু করলাম। বিসিএসটিপির পক্ষ হইতে আজকে আপনাদের সামনে যে জারিটা তুলে ধরব সেই জারিটার নাম মনসুর হেলাজের জীবনী। মনসুর হেলাজের জীবনী তোমার লাগা করছে তৈয়ার রে আল্লাহ তামামটা দুনিয়ারে ওরে দয়াল তুমি দেখো নজর করিয়া তোমার লাগা করছে তৈয়ার আল্লাহ তামামটা কাজির বিটি ধীরে ধীরে কি কাজ করিল ঘরে রবি তোর সেই দিন রে দেখো পড়িয়া রহিল রে তোর দুঃখ দুঃখ লেখছো যার কপায়ালে দুঃখে যাদের জীবন গড়া তোর সুখ হবে আর কবে রে তোর দুঃখ দুঃখ লেখছো যার কপায়ালে এইদিকেতে জুঙ্গলির ছেলে কি কাজ করিল ধীরে ধীরে বাদশার দরবারে সেদিন চলে গেল বাদশার দরবারে যাইয়া ধীরে ধীরে বাদশার দরবারে গেল সে চলিয়া কাজির বিটি এইদিকেতে রইল পড়িয়া বাসার ছেলেকে সেই দিন ভালো দিল করে ধীরে ধীরে যাচ্ছে জঙ্গলি রাস্তা যে ধরে তোমার লাগা করছে তৈয়ার আল্লাহ তামামটা দুনিয়ারে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা আমারও বাসরে রে ওরে বন্ধু তুমি আবার কবে এইদিকেতে কাজী সাহ কি কাজ করিল ধীরে ধীরে বাড়ির দিকে যখন আসিল ঘরের ভিতর কাজী দেখো যখনও ঢুকিল মেয়ে তাহার অচেতন সেদিন দেখিতে পাইল মেয়েকে তোলে ডাকিয়া ধীরে ধীরে মেয়েকে তখন ডাকিয়া তুলিল কি হইয়াছে মা জননী আমার কাছে বল কাজির মেয়ে কই খুলিয়া কাজী সাহেব যখন বাড়িতে আসলেন এসে দেখলেন তার মেয়ে ঘুমে বিভোর হয়ে অচেতন হয়ে মাটির মধ্যে শুয়ে আছে। এমন টাইমে কাজী সাহেব যখন ওনার মেয়েকে চেতন করে বলেন মা গো তোমার সাথে কি হয়েছে একটু বলবা আমারে। কাজীর মেয়ে সঙ্গে সঙ্গে বলতে লাগলো বাবা আমার ঘরে যেই ব্যক্তি আসিল বসিয়া তুমি তো সে নোনা বাবা গো বাবা তোমারে যাই কইয়া রে তোর দুঃখ দুঃখ লেখছো যার কপায়ালে দুঃখে যাদের জীবন গড়া ওরে সুখ হবে আর কবে রে ওরে দুঃখ দুঃখ লেখছো যার কপায়ালে
কথা কি কাজ করিল মেয়ের কাছে শুইনার কথা পাগল হইয়া গেল এত বড়ই অলি আল্লাহ ছিলাম না তাহারে কোথায় গেলে পাবো আমি রে দেখো ওই না পাগল রে রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা আমার বাসরে রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা তোমার লাগা করছে তয়ার আল্লাহ তামামটা দুনিয়া রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা ধীরে ধীরে কাজী শাহ কি কাজ করিল ঘর হইতে বাহির হইয়া পাগলের পিছে গেল কোথায় আছে পাগল আমি খুঁজে নাহি পাই খুঁজতে খুঁজতে এ দেখো রে কাজী এইবার কোথায় যাইও রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা আমার বাসরে রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা তোমার লাগা করছে তয়ার আল্লাহ তামামটা দুনিয়া রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা ধীরে ধীরে কাজী সাহ কি কাজ করিল ওমানো শহরের মধ্যে সেদিন চলে গেল দেখে পাগল আছে বইয়া একটা পাগল ওই জায়গাতে আছে রে বসিয়া গায়ের মধ্যে দেখো তা পোকা গেছে হইয়া অনেকগুলো পোকা বাজা গায়েতে বসিয়া এমন ভাবে খাইতাছে রে কাজী দেখিল চাহিয়া রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা আমার বাসরে রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা কাজী সাহেব যখন পাগলের কাছে চলে গেলেন যাওয়ার সঙ্গে সঙ্গে দেখলেন একটা পাগল রাস্তার মধ্যে বসে আছে তার গায়ের মধ্যে অনেক পোকা হয়ে গেছে পোকাগুলো যেমন পাকাইয়া ওই পাগল রে খাইতেছে হঠাৎ করে কাজী সাহেব যায়া সালাম দিলেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে পাগল একটু মাথাটা উঠে দেখলেন কয় কি ব্যাপার মৌলবী সাহেব আপনি এখানে কেন কি চাই কাজী বলে ওগো হুজুর আপনারে জানাই একটা কথা বলেন আপনি রে ও নাই আমি জানতে চাই ও রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা আমার বাসরে রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা তোমার লাগা করছে তয়ার ওরে তামামটা দুনিয়া রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা গেতে কাজী সাহ বলেছে খেত এই দিকেতে কাজী সাহ বলিতে লাগিল একটা পাগল আমায় দেখাইয়া দিও পাগল বলে ওরে কাজী তোমারে জানাই কোন পাগলকে খোঁজো তুমি রে একটু আমি জানতে চাই ওরে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা আমার বাসরে রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা কাজী সাহেব বলো আমাকে একটা পাগলকে দেখাই দিতে পারেন এ কথা শোনার সঙ্গে সঙ্গে পাগল বলতেছে কেন হুজুর পাগলের কি দরকার আপনার আপনি একটু আমাকে বলতে পারেন কাজী বলতেছে হুজুর
আমি ওই পাগলের কাছে বায়াত পরব, তরিকা নেব, যদি ওই পাগলের সন্ধান জানেন তাহলে একটু আমাকে বলে দেবেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে পাগল বলতেছে, আপনি তরিকা নেবেন? ঠিক আছে, আমি আপনাকে ওই পাগল দেখা দেব, কিন্তু তার আগে একটি কাজ আমার করে দিতে হবে, যদি পারেন তাহলে আমি আপনাকে এই পাগলের সন্ধান বলবো এবং তরিকার সম্পর্কে কিছু বলবো আপনারে। যদি কাজী বলতে ঠিক আছে, আপনি বলেন কি এনে দিতে হবে আপনাকে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে পাগল বলল, সামনে ব্যবসা বাড়ি আছে, ব্যবসা বাড়ি থেকে যদি দুই বোতল মদ এনে দিতে পারেন তাহলে আপনাকে ওই পাগলের ঠিকানা আমি দিয়ে দেব। এই কথা শুনিয়া কাজী কি কাজ করিল, ধীরে ধীরে এইবার দেখো ভাবিতে লাগলো। কাজী মানুষ হইয়া আমি রে কেমনে ব্যবসা বাড়ি যাব রে, হাই রে মুকুলের চৌধার কপায়ালে দুঃখে যাদের জীবন গড়া রে আল্লাহ, সুখ হবে আর কবে রে, হাই রে মুকুলের চৌধার কপায়ালে। পাগল বলে, ওগো কাজী তোমারে জানাই, দুই বোতল মদ যদি আমায় দিতে পাও। পাগলেরও নাম বলবো রে আমি তোমারে জানাই, ও রে ওরে নবী তুমি যাইও না বলিয়া তোমার লাইগা করছে তয়ার, ওরে তামামটা দুনিয়া রে ওরে নবী তুমি সাইয়া গুলাম দিয়া। ঘিন্না তিন্দা তে করিয়া কাজী কি করিল, ব্যবসা বাড়িতে এইবার রওনা করিল। ব্যবসা বাড়িতে যাইয়া কি কাজ করিল, দুই বোতল মশে দিন রে কাজী কিনিয়া যে লইল রে, ওরে নবী তুমি সাইয়া দুলাম দিয়া তোমার লাইগা করছে তয়া, তামামটা দুনিয়া রে ওরে নবী তুমি সাইয়া দুলাম বিয়া। আজি যখন ব্যবসা বাড়িতে যাইয়া দুই বোতল মদ নিলেন, নেওয়ার সঙ্গে সঙ্গে ওই এলাকার মানুষ ওইখানে ছিল, লোকজন সবাই বলতে লাগলো, কাজী সারা দিন দেখায় নামাজের কথা বলে, ভালো মন্দ কথা বলে, নামাজের ইমামতি করে কাজী মানুষ, আর এই গোপনে গোপনে কাজী এই সব ব্যবসা করে। অত্র এলাকার লোকজনকে বলল, এইবার কাজীকে একটু ধরো শিক্ষা দিয়ে দেব আজকে। এই কথা বলিয়া কাজী কি কাজ করিল, বোতল দুটি হাতের মধ্যে যখন লইল, বোতল খানা ধীরে ধীরে কি কাজ করিল, পাঞ্জাবির বোতলে তেরে সেই দিন উঠাইয়া লইল রে, ওরে নবী তুমি সাইয়া দুলাম বিয়া তোমার লাইগা করছে তয়ার, আল্লাহ তামামটা দুনিয়া রে তুমি সাইয়া দুলাম বিয়া। এমন ভাবে মার তারা যাইতেছে মারিয়া, কাজীর গায়ের রক্ত দেখো গেল বাইর হইয়া, মার খাইয়া কাজী সাহ কি কাজ করিল, লোকজনের কাছে সেদিন রে দেখো বলিতে লাগিল রে, ওরে বন্ধু তুমি আবার কবে আইবা আমার বাসরে রে, ওরে বন্ধু তুমি আবার কবে আইবা তোমার লাইগা করছে তয়ার, আল্লাহ তামামটা দুনিয়া রে ওরে বন্ধু তুমি আবার কবে আই। Thank you.
বোতল দুটি লইয়া রে কাজী কি কাজ করিল এইবার দেখো পাগলের সামনে দাঁড়াইল পাগল একটু মাথা তুলে দেখিল চাহিয়া কাজীর গায়ের রক্ত দেখো রে সেই দিন যাইতেছে বার হইয়া রে বন্ধু তুমি আবার কবে